नमस्कार स्टूडियोत मैं दीपानीता এই মুহূৰ্তত ব্ৰেকিং নিউজ লৈ আহিছো বৰপেটাত জাৰি কৰা হৈছে 144 ধাৰা তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ প্ৰতি লক্ষ্য ৰাখি জাৰি কৰা হৈছে 144 ধাৰা আবেজনা আছে এই মুহূৰ্তত ইছান নিউজৰ ৰখকলকে ব্ৰেকিং নিউজ দি বৰপেটাত জাৰি কৰা হৈছে 144 ধাৰা আৰু তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ প্ৰতি লক্ষ্য ৰাখি জাৰি কৰা হৈছে 144 ধাৰা জিলা দণ্ডাধীশ মুনিন্দ্র শর্মায় জারি করেছে এই নিষেধাজ্ঞা এই নির্দেশনা জারি করা পরিলক্ষিত হয়েছে আজি সন্ধ্যা ছয় বজার পর ছয় এপ্রিল অনুষ্ঠিত করব নারিব সভা সমিতি পাঁচ বা ততক অধিক লোকর রাজহুয়া স্থান সমাগম নিষিদ্ধ করা হয়েছে বিস্ফোরক সামগ্রী সরবরাহ করব নারিব বরপেটাত জনাইছো বরপেটাত জারি করা হয়েছে 144 ধারা আর চোকা অস্ত্র বা সামগ্রী লগত লৈ ফুরিব নারিব বরপেটাত আর জেলা দণ্ডাধীশে জারি করেছে এই নিষেধাজ্ঞা প্রশাসনের অনুমতি অবিহনে উচ্চ স্তরীয় যন্ত্র ব্যবহার করব নারিব ভোটগ্রহণ প্রক্রিয়া অন্ত নপরা পর্যন্ত বাহাল থাকিব এই নিষেধাজ্ঞা আর তৃতীয় পর্যায়ের নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি জারি করা হয়েছে 144 ধারা খবর আমি জানাইছো এই মুহূর্তত বরপেটাত জারি করা হয়েছে 144 ধারা আজি সন্ধ্যার পর সভা সমিতি বা লোকর সমাগমের ক্ষেত্র নিষেধাজ্ঞা জারি করা পরিলক্ষিত হয়েছে আর যেহেতু ছয় এপ্রিলত অনুষ্ঠিত হব তৃতীয় পর্যায়ের বিধানসভা নির্বাচন আর তার প্রতি লক্ষ্য রাখি জেলা দণ্ডাধীশ মুনিন্দ্র শর্মায় জারি করেছে কেবালানি নিষেধাজ্ঞা আজি সন্ধ্যা ছয় বজার পর ছয় এপ্রিল অনুষ্ঠিত করব নারিব কোনো ধরনের সভা সমিতি পাঁচ বা ততক অধিক লোকর রাজহুয়া স্থান সমাগম নিষিদ্ধ করা বলে জানিপরা গেছে বিস্ফোরক সামগ্রী কহিয়াই নিয়ার ক্ষেত্রতো সরবরাহ করব নারিব কহিয়াই নিয়ার ক্ষেত্রতো নিষেধাজ্ঞা আরোপ করেছে চোকা অস্ত্র বা সামগ্রী লগত লৈ ফুরিব নারিব আর বিপদ সৃষ্টি করার আশঙ্কা থাকা কোনো ধরনের সামগ্রী লগত লৈ ফুরিব নারিব প্রশাসনের অনুমতি অবিহনে উচ্চ স্তরীয় যন্ত্র ব্যবহার করব নারিব এই ব্রেকিং নিউজ আমি জানাইছো ভোট গ্রহণ প্রক্রিয়া অন্ত নপরা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকিব তৃতীয় পর্যায়ের নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি জারি করা হয়েছে বরপেটা জেলাত 144 ধারা আমি জানাইছো আজি সন্ধ্যা ছয় বজার পর ছয় এপ্রিল ভোট গ্রহণ প্রক্রিয়া অন্ত নপরা পর্যন্ত কোনো ধরনের সভা সমিতি অনুষ্ঠিত করব নারিব পাঁচজন বা ততক অধিক লোকর রাজহুয়া স্থান সমাগম নিষিদ্ধ করা হয়েছে জেলা দণ্ডাধীশ মুনিন্দ্র শর্মায় জারি করেছে নিষেধাজ্ঞা আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক সামগ্রী ব্যবহারের ক্ষেত্রটো নিষেধাজ্ঞা সামগ্রী সরবরাহর উপরও কোনো ধরনের চোকা অস্ত্র লগত লৈ ফুরিব নারিব পুনর্বার জানাইছো পাঁচ বা ততক অধিক লোকর সমাগম ঘটিব নারিব বিস্ফোরক সামগ্রীও সরবরাহ করব নারিব এই সমূহ নিষেধাজ্ঞা জারি করেছে বরপেটাত জিলা দণ্ডাধীশে চোকা অস্ত্র বা কোনো ধরনের সামগ্রী লগত লৈ ফুরিব নারিব প্রশাসনের অনুমতি অবিহনে উচ্চ স্তরীয় যন্ত্র ব্যবহার করব নারিব ব্যবহারত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে জিলা তথ্য আর জনসংযোগ বিষয়া বিকাশ শর্মায় জানিবলৈ দিয়ে এই কথা জানাইছো বরপেটাত 144 ধারা জারি করা হয়েছে সমগ্র জিলাখনতে কেতপুর নিষেধাজ্ঞা আরোপ করা পরিলক্ষিত হয়েছে জিলা দণ্ডাধীশ মুনিন্দ্র শর্মায় জারি করেছে কেবাটাও নিষেধাজ্ঞা তৃতীয় পর্যায়ের নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি জারি করা হয়েছে 144 ধারা আর জিলা দণ্ডাধীশ মুনিন্দ্র শর্মায় জারি করেছে নিষেধাজ্ঞা আর যেহেতু ছয় এপ্রিলত তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হব নির্বাচনের আর আজি সন্ধ্যা ছয় বজার পর ছয় এপ্রিল অনুষ্ঠিত করব নারিব বরপেটাত কোনো ধরনের সভা সমিতি পাঁচজন বা ততক অধিক লোকর রাজহুয়া স্থান সমাগম হওয়াত নিষিদ্ধ ঘোষণা করেছে বিস্ফোরক সামগ্রী সরবরাহ করব নারিব বরপেটা জেলা যেহেতু 144 দিয়া হয়েছে 144 ধারা জারি করা হয়েছে চোকা অস্ত্র বা সামগ্রী লগত লৈ ফুরিব নারিব বরপেটা জেলা প্রশাসনের অনুমতি অবিহনে কোনো ধরনের উচ্চ স্তরীয় যন্ত্রও ব্যবহার করব নারিব ভোটগ্রহণ প্রক্রিয়া অন্ত নপরা পর্যন্ত বাহাল থাকিব এই নিষেধাজ্ঞা তৃতীয় পর্যায়ের নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি জারি করা হয়েছে 144 ধারা আমি জানাইছো বরপেটা জেলাত 144 ধারা জারি করা হয়েছে আজি সন্ধ্যার পর নিষিদ্ধ সভা সমিতি বা বহু লোকর সমাগম পাঁচজন বা ততক অধিক লোকর সমাগমত নিষেধাজ্ঞা আরোপ করা পরিলক্ষিত হয়েছে জেলা দণ্ডাধীশ বরপেটা জেলার দণ্ডাধীশ
মনিন্দ্ৰ শর্মায় জারি করেছে নিষেধাজ্ঞা।